রবিবার মহা ধুমধামে সম্পন্ন হলো পানিঘাটি মেলা। এবছর এই মেলা নবম বর্ষে পদার্পণ করে, যার শুভ সূচনা হয়েছিল রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। উদ্বোধনের দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রতিদিনই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিদিনই কলকাতা ও মুম্বাইয়ের বিভিন্ন কলাকুশলীরা সঙ্গীত পরিবেশন করেন এই মঞ্চে। প্রসঙ্গত উল্লেখ্য, পানিঘাটি মেলার সূচনা হয়েছিল শহরের কাছের মানুষ, কাজের মানুষ স্বর্গীয় স্বপন ঘোষের হাত ধরে। তার হাত ধরেই সূচিত এই মেলা জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে। দূর দূরান্ত থেকে 8 থেকে 80 সকলেই ভিড় জমান এই মেলায়। খাওয়া দাওয়া, জমিয়ে আড্ডা, বিচিত্র অনুষ্ঠান কি থাকে না এখানে! পাশাপাশি বইপ্রেমীদের জন্য থাকে বই মেলা। বর্তমানে এই মেলার আয়োজন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। তার আশা, আগামীতে আরো বড় আকারে এই মেলার আয়োজন করবেন তারা। পানিঘাটি উৎসব নিয়ে সারা বছর আমাদের মাথায় এবং আমাদের প্রাণে এটা দুলতে থাকে যে কত ভালো করে উৎসব করতে পারি। আজকে শেষ দিন, এই সারা 12টা দিন হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ তারা এই মেলায় এসেছে, গান শুনেছে, নাচ শুনেছে, আবৃত্তি দেখেছে, বসে আগু দেখেছে, ডাক্তার প্রি মেডিকেল ক্যাম্প দেখেছে, চিলড্রেন পার্ক দেখেছে, ফুড পার্ক দেখেছে, এখানে আর্ট গ্যালারি দেখেছে, ফুলের সম্ভার দেখেছে, হস্তশিল্প সব রকমের আছে। মানুষ খুবই আনন্দ পেয়েছে এই কদিন, এবং আমরা এই মানুষকে আনন্দ দেওয়ার অর্থই হচ্ছে যে আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের সঙ্গে থাকা, মানুষকে সঙ্গে নিয়ে চলা, মানুষের মধ্যে একটা মিলন তৈরি করা, যেটা সারা বছর মমতা ব্যানার্জির আদর্শ, তার সংগ্রাম, তার সততা, তার নিষ্ঠা অনুযায়ী বাংলাকে ভারতবর্ষের সেরার রাজ্য হিসেবে গঠন করার যে সংকল্প, আমরা সেটা তার মধ্যেই আছি। আমরা যেমন ভালো রাস্তা তৈরি করছি, বাড়িতে জল পৌঁছে দিচ্ছি, সকাল সবার জন্যে কন্যাশ্রী, রূপশ্রী, সবার জন্যে স্বাস্থ্যসাথী, সবার জন্যে লক্ষ্মীর ভাণ্ডার, ঠিক তেমনি আমরা বাড়িতে আলো দেওয়া, প্রত্যেক বাড়িতে পানীয় জল দেওয়া, সুন্দর এই পানিঘাটি সত্যকে একটা সুন্দর শহর তৈরি করার যে আমাদের লক্ষ্য, আমরা সেই লক্ষ্য পথে এগিয়ে চলেছি। আমাদের আশা 2024 সবাইকে আমাদের শুভকামনা, এবং আমাদের বিশ্বাস 2024 যদিও ভারতবর্ষে একটা সংকট এসেছে, এই সংকটপুত্র ভারত গঠন করার জন্যে মমতা ব্যানার্জি এগিয়ে চলেছে, আমাদের সেই চলার পথে আমরা তার সৈনিক, আমরাও এগিয়ে যাব, কিন্তু মানুষকে সঙ্গে নিয়ে যাবো। সেই মানুষের সম্ভার হচ্ছে পানিয়ারি উৎসব বই মেলা। তার জন্য আমি কৃতজ্ঞ মমতা ব্যানার্জির কাছে এবং আমাদের সর্বোচ্চ নেত্রী, বাংলার জনপ্রিয় নেত্রী, বাংলার উন্নয়নের একটা কাণ্ডারি, সে যখন আমার উপরে আস্থা রেখেছে, আমি কোর কমিটির সকলকে নিয়ে আগামী দিন আমাদের এই রাজ্যে যে লড়াই, এই জেলাতে সেই লড়াইকে আমরা, গতবার আমরা 3টে সিট পেয়েছি, 2টো পাইনি, আমাদের লক্ষ্য 5-5 তৈরি করে বিজেপি, সিপিএমকে এবং আমাদের বিরোধীদের আমরা ধূলিসাৎ করে মমতা ব্যানার্জির তার যে লক্ষ্যপথ, সেই লক্ষ্যপথে আমরা এগিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।